শৌচাগারে বিকট শব্দে ফাটল গিজার, ঝলসে মৃত্যু গৃহবধূর। মাঝদিয়ায় মর্মান্তিক কাণ্ড, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ, স্কুলেরই দুই শিক্ষকের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরে চাঞ্চল্য। ধাক্কা দিতে গিয়ে পড়ে গিয়ে আহত প্রধান শিক্ষক, দাবি অভিযুক্তদের। বাগদার পাটকেল পোতায় বোমা ফেটে আহত সাত বছরের শিশু, রাস্তার পাশে পড়ে থাকা কৌটো নিয়ে খেলার সময় বিস্ফোরণ, দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি শিশু, কিভাবে এলো বোমা খতিয়ে দেখছে পুলিশ। 30 নভেম্বরের মধ্যে সিবিআই তদন্তের দাবি না মানলে স্তব্ধ করে দেওয়া হবে জেলা, দাড়িভিট কাণ্ডে হুঁশিয়ারি এবিভিপির, পাত্তা দিতে নারাজ শাসক দল। জমি দখলকে কেন্দ্র করে গ্রামবাসীদের ওপর হামলার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে, গুরুতর আহত মহিলা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে, বিষ্ণুপুরের যমুনা বাঁধ এলাকার ঘটনা, গ্রেফতার পাঁচ। দিনহাটায় নিহত কলেজ ছাত্র অলোক নিতাই দাসের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবিতে দিনহাটা মহকুমা আদালতের বাইরে বিক্ষোভ কলেজ পড়ুয়াদের। তাদের অভিযোগ, সাতজন ধরা পড়লেও অধরা প্রধান অভিযুক্ত। দুর্ব্যবহারের অভিযোগে খাসতালুকে বিক্ষোভের মুখে ঘাটালের তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই, রাস্তা অবরোধ গ্রামবাসীদের একাংশের, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, চাপের মুখে বিক্ষোভকারীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস বিধায়কের। নরেন্দ্রপুরে নর্দমা তৈরি নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, বাড়ি ভাঙচুরের অভিযোগ, গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ মানতে নারাজ তৃণমূল পরিচালিত সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। বাসন্তীর আমঝাড়ায় উদ্ধার দুটি প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমা, নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড, মাঠের মধ্যে কে বা কারা ফেলে রেখে যায় বোমা খতিয়ে দেখছে পুলিশ। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাসন্তীতে প্রৌঢ়াকে মারধরের অভিযোগ দেওর ও দেওরের ছেলেদের বিরুদ্ধে, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বৃদ্ধা, সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পলাতক অভিযুক্তরা। পঞ্চায়েতের উপসমিতি গঠনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ, বিজেপির প্রধানকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের একাংশের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বোলপুরের কাছে রেললাইন থেকে উদ্ধার কলেজ ছাত্রীর মৃতদেহ, ট্রেনে কাটা পড়ে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান, প্রণয় ঘটিত কারণে খুন, অভিযোগ ছাত্রীর পরিবারে। চায়ের দাম দেওয়া নিয়ে বচসার জের, ক্রেতার কানের একাংশ কাটার অভিযোগ চা বিক্রেতার বিরুদ্ধে, শান্তিনিকেতন থানার লায়েক বাজারের ঘটনা, চুরির চেষ্টা করেছিলেন, মেরেছেন স্থানীয়রা, পাল্টা দাবি চা বিক্রেতার। ধর্ষণে বাধা দেওয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ, মন্তেশ্বরে আটক অভিযুক্ত প্রতিবেশী, খুনের ঘটনায় হাত রয়েছে মৃতার শাশুড়ির, চাঞ্চল্যকর দাবি মৃতার বাবার, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। রঘুনাথগঞ্জে মহিলা ব্যাংক ম্যানেজারকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী, স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের মৃতের বাবার, জামাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ মৃতার আত্মীয়দের, অভিযোগ অস্বীকার মৃতার শাশুড়ির। জমি ও বসত বাড়ি লিখে না দেওয়ায় বাবা মাকে ব্যাপক মারধরের অভিযোগ বড় ও মেজ ছেলের বিরুদ্ধে, বালুরঘাটের কাশীপুরের ঘটনা, পুলিশ গিয়ে আক্রান্তদের উদ্ধার করে পলাতক অভিযুক্তরা। আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার মূল পাণ্ডাসহ আটজন দুষ্কৃতী, উদ্ধার চারটি চোরাই বাইক, পুলিশ জানিয়েছে বাইকগুলি অসমে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। জামবনিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় গেরুয়া শিবির, বিজেপির বিরুদ্ধে মাওবাদীদের এরাজ্যে ঢোকানোর অভিযোগ মুখ্যমন্ত্রীর। লোকসভা ভোটের আগে গেরুয়া শিবির যখন রাম মন্দির ইস্যুতে সরব, তখন জামবনির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল দুর্গা নাম। জয় শ্রীরাম। আরে ভাই, আমরা কাকে পুজো করি? মা দুর্গা। মা দুর্গাকে রামচন্দ্র কাকে পুজো করেছিল? দলীয় সভা চলাকালীন তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, আহত 10, জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েতের প্রধান ও বারুপেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। জুয়া খেলে প্রচুর টাকা হেরে গিয়ে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে, মেটেলির বড়দিঘি চা বাগানের ঘটনা, পলাতক অভিযুক্ত।